আর এই ঘটনার পর থেকেই গুঞ্জন ওঠে জওয়ানের এই নায়িকার বিচ্ছেদের। তবে এই ঘটনার ২৪ ঘন্টার মধ্যে আবার জুটি বাঁধতে চলেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত ও রাহুল বোস। তাদের প্রথম দেখা হয়েছিল অনুরণন সিনেমায়। ফের বড় পর্দায় একসাথে দেখা যাবে এই জনপ্রিয় জুটিকে, এই খবর জানালেন রাহুল নিজেই। ভারতীয় গণমাধ্যমকে অভিনেতা বলেন, বাংলা ছবি করব ঋতুপর্ণার সঙ্গে। অনুরণনের পর আবার রিইউনিয়ন, প্রায় দুই দশক পরে ঋতুপর্ণার সঙ্গে জুটি বাঁধছেন সে কথাও জানালেন অভিনেতা। এছাড়াও দেব এন্টারটেনমেন্ট প্রযোজিত ও রামকমল মুখোপাধ্যায় পরিচালিত বিনোদিনী সিনেমায় অভিনয় করছেন রাহুল। ছবিতে নাম ভূমিকায় অভিনয় করছেন রুক্মিণী মৈত্র। গুরুত্বপূর্ণ চরিত্রে কৌশিক গঙ্গোপাধ্যায়কেও দেখা যাবে। এর পাশাপাশি আবার রয়েছে হিন্দি ছবি বার্লিন, সেই সিনেমায় রাহুলের সঙ্গী অপার শক্তি খুরানা। আরও একটি হিন্দি ছবির কাজ খুব শীঘ্রই শুরু হবে বলে জানালেন অভিনেতা। উল্লেখ্য, অনুরণন সিনেমাটি ২০০৬ সালে মুক্তি পায়। নির্মাতা অনিরুদ্ধ রায়চৌধুরীর প্রথম সিনেমা অনুরণন। জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই সিনেমায় জুটি বেঁধেছিলেন ঋতুপর্ণা ও রাহুল। জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী নয়নতারা, বেশ কিছুদিন ধরে নেট দুনিয়ায় ভেসে বেড়াচ্ছে নয়নতারার বিচ্ছেদের খবর। দুই বছর আগে দীর্ঘদিনের প্রেমিক বিঘ্নেশ শিবনের সঙ্গে সাত পাকে বাধা পড়েন দক্ষিণী অভিনেত্রী নয়নতারা। বিয়ের পর সবকিছু ভালোই চলছিল। এছাড়া বিয়ের কয়েক মাস পরে সারোগেসির মাধ্যমে যমজ পুত্রের অভিভাবক হন এই তারকা দম্পতি। মূলত স্বামী পরিচালক বিঘ্নেশ শিবনকে ইনস্টাগ্রামে আনফলো করে দিয়েছিলেন নয়নতারা। আর এই ঘটনার পর থেকেই গুঞ্জন ওঠে জওয়ানের এই নায়িকার বিচ্ছেদের। তবে এই ঘটনার ২৪ ঘন্টার মধ্যে আবারও বিঘ্নেশকে ইনস্টাগ্রামে ফলো করতে শুরু করেন অভিনেত্রী। এছাড়া অভিনেত্রী ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, সে চলে গেল সারা জীবনের মতো, ও বলল আর আমি অশ্রুভেজা চোখে মেনে নিলাম। সাত মার্চ সকালে ইনস্টাগ্রাম স্টোরিতে নয়নতারা লিখলেন, আমি হারিয়ে গিয়েছি। এই পোস্টের মাধ্যমে অভিনেত্রী ঠিক কি বোঝাতে চেয়েছেন সেটি স্পষ্ট নয়। তবে লেডি সুপারস্টারের ভক্তদের ধারণা, সংসার ভাঙছে নয়নতারার। আবার কেউ কেউ মনে করছেন পুরো ঘটনার নেপথ্যে অন্য কোনো গল্প রয়েছে। ইসরায়েলি অভিনেত্রী গ্যাল গ্যাডট চতুর্থবারের মতো মা হলেন তিনি। ওয়ান্ডার ওয়ামেন খ্যাত গ্যাল গত ৬ মার্চ এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। ২০০৮ সালে ব্যবসায়ী জেরন ভার্সানোকে বিয়ে করেন গ্যাল গ্যাডট। এর আগে তিন মেয়ে আলমা, মায়া ও ড্যানিয়েলার জনক জননী ছিলেন তারা। মা হওয়ার খবরটি জানিয়েছেন গ্যাল নিজেই। ইনস্টাগ্রামে নবজাতকের ছবিও প্রকাশ করেছেন গ্যাল গ্যাডট। অভিনেত্রী তার পোস্টের ক্যাপশনে লেখেন, আমার মিষ্টি মেয়ে, তোমাকে স্বাগতম। গর্ভাবস্থা সহজ ছিল না এবং আমরা এটি করতে পেরেছি। তিনি আরও লেখেন, ওরি, তুমি আমাদের জীবনে এত আলো নিয়ে এসেছ, তোমার নামের মাঝেই আমাদের বেঁচে থাকা। হিব্রুতে ওরি অর্থ আমার আলো। আমাদের হৃদয় কৃতজ্ঞতায় পূর্ণ। হাউস অফ গার্লসে স্বাগতম। বাবাও খুব খুশি।